ওরা চাটনি খায় না। আন্টি দেখ অনেকদিন থেকে দিতে যাচ্ছে কিন্তু দেয় আর না, এবার মনে হয় আন্টিটা পড়ো, আমার মোবাইলটা ফাটা দিল নে, হাতটা আগাই দে, আন্টিটা পড়ো, হাঙ্গুর বাড়ি বস না, হাতটা বাড়ি বসে ভাত খাওয়া, হাতটা আগাই দে, আন্টিটা পড়ো পড়ো। বাক্সটা নিয়ে আমি কাঁদি ঢুকি, ও হতো হতো নিয়ে নিয়ে বাক্সটা নিয়ে আমি কাঁদি এখন কে আমার খাওয়া দিবে কত যাতো যাতো অল্প দিত এই মোবাইলটা কত, এটা তো ওপো বিকাশ, এটাও তো ওপো, ভাত খাবি গিফট না দিয়া ভাত খাচ্ছে বন্ধুরা, দেখে না হয় যে আমার ভাই আর আমাকে বলছে গিফট, দেখো এখানে পার্টি হচ্ছে, একশো টাকা দিয়ে দক্ষিণা কাজ যা, আশীর্বাদ যা, চাউল দে অল্প, চাউল দে, আলু দে, 10 টাকা দিবে কোনদিন সময় আসবে বল, কবে খাবে মিষ্টি ফল, নাহলে কিন্তু এখানে আমি আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসবি, কি বললি মিষ্টি সিঙ্গারা নিয়ে আসবি বুঝলে, হ্যাঁ এরকম আরে খুলে পড়াতে লাগে, তুই কি করছিস, তুই আমার ভিডিওটা বন্ধ করে দিছিস, ও মা আছো 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 আছো, এই দেখো বন্ধুরা, এই দেখো আমাকে ভর্তি করতেছে আয়ুষ্মান ভব, আমি ওখানে গল্প করলাম না, ও দেখ দিদার মতন দেখ বাড়িতে এসে গেছে গোবিন্দ জুটাই আশীর্বাদটা দাও না, মন খুশি করে তাহলেই হবে, আর কিছু লাগবে না, বেটি আছে একজন বেটার বাপ হয়, বেটি বেটার জন মাও হয় না, আমাকে গিয়ে
ওটাই তো দেখতেছি ওদেরকে বললাম তোদের ভাগ্য ভালো গোপাল কিছু দান দক্ষিণা করে নাকি দান দক্ষিণা আছে দীপা ভাত নামাচ্ছে দিদাকে আর পরবর্তীতে এরকম কালো শাড়ি পরবি না কালো জিনিস অশুভ আমি বলি ওকে একটা ধুতি পাঞ্জাবি দিবা তুই একটা আমি বললাম না পাঞ্জাবি পরো আর কালো জিনিস অশুভ শুভ কাজে কালো হই না বিবাহ শুভ হোক ঘামে টামে শেষ হয়ে গেছে।